তো এখানে হাজারো মেয়ে আছে আমার সঙ্গে পাঁচ সাতটা মেয়ের কথা হয় তারা কিন্তু কন্টিনিউ বাংলাদেশে যাওয়া আসা করতেছে তো তারা কীভাবে যাচ্ছে তাদের হাজব্যান্ড নিয়ে যাওয়া আসা করতেছে আমি হয়তো যাইনি যাবো সবাই বাংলাদেশের নাগরিক হয়েও আমি থাকি পাকিস্তানে কারণ পাকিস্তানে আমার বিয়ে হয়েছে তাই আমি থাকি আমি কিন্তু বিয়ের সূত্রে থাকি আর আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি না আর আমার নামে কোনো ক্লেম নেই আর আমি কিন্তু কোনো বাহিনী সদস্য না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আর বাংলাদেশ সরকার ভালো করেই আমাকে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার মিলে তো আমাকে ভিসা দিছে তাই না আমাকে পাসপোর্ট দিচ্ছে তারা তো ভালো করে জানে আমি কেমন ধরনের মানুষ করতে যাচ্ছি সব তো ডুমেন্ট আসে এই হচ্ছে কথা তো আমি পাকিস্তান থেকে বাংলাদেশে একশোবার যেতে পারবো কারণ হচ্ছে আমি বাংলাদেশে নাগরিক আমি পাকিস্তানে থাকি জাস্ট আমার বিবাহ সূত্রে ঠিক আছে আর আমি তো কোনো খারাপ কাজ করতেছি না অবশ্যই যেতে পারবো আর হ্যাঁ আমি যেতে পারবো কেন বলতেছি আমার পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে পারবো কি আমি আমি কি পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে পারবো এটা কি সম্ভব আমি তো পাকিস্তানে থাকি পাকিস্তান থেকে কি বাংলাদেশে আসা সম্ভব অনেকের এই প্রশ্নগুলো থাকে আমাকে নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করো আপু তুমি পাকিস্তানে থাকো সেখান থেকে বাংলাদেশে দিন ঢুকতে পারবা তুমি তুমি বাংলাদেশে কীভাবে ঢুকবা শুনছি পাকিস্তানে গেলে না কি বাংলাদেশে আসা যায় না তো এটা আমার আমি কীভাবে আসবো বাংলাদেশ বা আমি কি মানে আমি কি সম্ভব আসা আমি এ বিষয়ে নিয়ে কথা বলবো তোমাদের সাথে আজকে তোমাদের সাথে যারা যারা জানো না অনেকে আছে আপুরা ভাই আর অনেকে জানো না খোলামেলাভাবে যেটা আসলে সম্ভব কিনা অনেকে হয়তো মনে করে যে পাকিস্তানে থাকলেই বাংলাদেশে যাওয়া যায় না এরকম অনেক ব্যাপার থাকে তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলি তোমাদের সাথে তো শোনো আসলে ব্যাপার হয়েছে যে দেখো আমি আসলে মানে পাকিস্তানে থাকি আমি কিন্তু না হলো আমি আসলে পাকিস্তানে থাকি বাট কথা হচ্ছে কি জানো আমি পাকিস্তানে থাকলেও কি আমি কিন্তু একটা বাংলাদেশের আমি কিন্তু বাংলাদেশের নাগরিক আমি যদি রোহিঙ্গা হতাম বিহারে হতাম তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল আমি বাংলাদেশের একজন নাগরিক আমি কিন্তু পাকিস্তানের নাগরিক না কারণ তোমরা জানোই যে পাকিস্তান কিন্তু কার্ড দেয় না বাংলাদেশে তো সেক্ষেত্রে কী হয় আমি একজন বাংলাদেশি নাগরিক আর আমি বাংলাদেশের নাগরিক কিন্তু আমি কিন্তু কোথায় থাকি আমি থাকি পাকিস্তানে ঠিক আছে বাংলাদেশের নাগরিক হয়েও আমি থাকি পাকিস্তানে কারণ পাকিস্তানে আমার বিয়ে হয়েছে তাই আমি থাকি আমি কিন্তু বিয়ের সূত্রে থাকি আর আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি না আর আমার নামে কোনো ক্লেম নেই আর আমি কিন্তু কোনো বাহিনীর সদস্য না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আর বাংলাদেশ সরকার ভালো করেই আমাকে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার মিলেই তো আমাকে ভিসা দিচ্ছে তাই না আমাকে পাসপোর্ট দিছে তারা তো ভালো করে জানে আমি কেমন ধরনের মানুষ কী করতে যাচ্ছি সবচেয়ে ডকুমেন্টস আসেই এই হচ্ছে কথা তো আমি পাকিস্তান থেকে বাংলাদেশে একশোবার যেতে পারবো কারণ হচ্ছে আমি বাংলাদেশে নাগরিক আমি পাকিস্তানে থাকি জাস্ট আমার বিবাহ সূত্রে ঠিক আছে আর আমি তো কোনো খারাপ কাজ করতেছি না অবশ্যই যেতে পারবো আর হ্যাঁ আমি যেতে পারবো কেন বলতেছি আমার দেখা মতে এই লাইনে আমার আমি আমি যে লাইনে আছে এই 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 মানে এই বিয়ের কথা বলতেছি এই লাইনে বলতে আমার যে সম্পর্ক এই লাইনে পাকিস্তানের তো এইখানে হাজারো মেয়ে আছে আমার সঙ্গে পাঁচ সাতটা মেয়ের কথা হয় তারা কিন্তু কন্টিনিউ বাংলাদেশে যাওয়া আসা করতেছে তো তারা কীভাবে যাচ্ছে তাদের হাজবেন্ডে যাওয়া আসা করতে আমি হয়তো যাইনি যাবো সবাই গেছে দু তিন বছরের মাথায় সবাই গেছে আমার এখনও দুই বছর হয়েছে মাত্র আমিও যাবো তো আমি রিসেন্টলি যাওয়ার প্ল্যান করতেছি আমরাও যাবো খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পারবো আমাকেও তো এই হচ্ছে কথা আমি আসলে কোনো খারাপ ব্যক্তি না বা আমার হাজব্যান্ড কোনো খারাপ ব্যক্তি না তো আমরা কেন যেতে পারবো না অনেক মেয়ে যাচ্ছে আসছে তাদের তো বাধা করতেছে না আমি কেন করবে আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না কারোর কারণ নাম উল্লেখ করলে বিষয়টা সমস্যা কারণ সবাই আসলে অনলাইনে কাজ করে না তো সবাইকে তারা হাইটে আছে আমি তাদেরকে সামনে তো আনতে চাই না কিন্তু আমি এটুকুই বলবো যে অনেক মেয়েরা গিয়েছে আসছে আগেও তো তারা যেতে পারলে আমি কেন পারবো না আমার দেখা মতে কারণ আমি যেহেতু এইখানে পাকিস্তানে আসছি আমার এখানে তো অনেক মেয়ে আছে এরমভাবে আমার জানা মতে তো তারা তো সবাই আসটাতে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কারো তো আমার কেন সমস্যা হবে আমি তো দেখতেছি সবাই যাওয়া আসা করতেছে তো বন্ধুরা তোমরা এটা আসলে জেনে রাখবা যে পাকিস্তানে আসা কোনো পাকিস্তান থেকে বাংলাদেশে যাওয়া আসা কোনো সমস্যাই না এখন সবাই যেতে পারে আসতে পারে বাট এটা মানুষ কিছু মানুষের ভুল ধারণা তারা এগুলো বলে আর কি বিষয়গুলো একদম কেউ মাথায় নিবা না কারণ এগুলো ভুল ভাল কথা ঠিক আছে একটা আমার যদি অন্যায় করে তা সাজা আছে কিন্তু অন্যায় তো আর করিনি আর আমি একটা কথা বলি পাকিস্তানের মানে পাকিস্তানের হাজারো স্টুডেন্ট বাংলাদেশে স্টাডি করতেছে হাজারো স্টুডেন্ট হাজারো স্টুডেন্ট বাংলাদেশে স্টাডি করতেছে তারা মানে এখানেই থাকতেছে ওখানেই সেটে বলতে গেলে অনেক আছে আমার সাথে কথা হয় একটা ছেলের উনি আছে কাশ্মীরের একটা ছেলে তো নাম বলবো না উনি বাংলাদেশের ইয়াতে পড়তেছে কোন জায়গায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর কোথাও এরকম একটা কোথাও হবে নাম সঠিক না তো বাংলাদেশ ঢাকার একটা ভার্সিটিতে সে পড়াশোনা করতেছে আমার সাথে কথা হয় কন্টিনিউ সে বলা না কিন্তু এখানে থাকে বাংলাদেশে পড়াশোনা করতেছে খাচ্ছে যাচ্ছে বাংলাদেশ থেকে ডিগ্রি নিতে আসতো এটা সম্ভব সে ডাক্তারই পড়তে গেছে বাংলাদেশে তো যদি বাংলাদেশে ও সরি হ্যাঁ ডাক্তারই পড়তে গেছে তো বাংলাদেশে ডাক্তারই পড়তে গেছে পাকিস্তানের একটা ছেলে তো পারবে না কেন আসলে উদ্দেশ্যটা তো ওইটা না উদ্দেশ্য হচ্ছে সে পড়াশোনা করতে যাচ্ছে আর আমাদের উদ্দেশ্যে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশে আমার হাজব্যান্ড নেই আমি বাংলাদেশি নাগরিক তো আমরা তো আসলে মানে খারাপ উদ্দেশ্যে যাইনি যারা খারাপ উদ্দেশ্যে যাবে তাদের হয়তো ভিসা হবে না খারাপ উদ্দেশ্য তো না এখানে আমরা তো উদ্দেশ্যটা বেটার উদ্দেশ্য তো খারাপ কিছু না তাই না তো যারা এগুলো করবে তাদের ভিসা হবে না আমার কেন হবে না আমার কেন হবে না আর মানুষ মানুষকে হুমকি দামকে দেয় তুই এটা করতে পারবি না ওটা করতে পারবি না দেখো এটা কোনো কথা না ওইটা করতে পারব না ওটা করতে পারবো ওটা তো পরে কথা আমি আমার দেশে আমি একশো বাজাবো কারো কোনো রাইট নাই যে আমাকে আটকে রাখার আমার দেশ থেকে তাই না আমি আমি যাবো না কেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি বাংলাদেশের হাওয়া বাতাস আমি বাংলাদেশকে নিয়ে কখনো একটা ব্যাড কমেন্ট করিনি বাংলাদেশকে নিয়ে কখনও বাজে কথা বলিনি আমি বাংলাদেশকে প্রেজেন্ট করছি পাকিস্তানে পাকিস্তানে যখন টিভি চ্যানেল ইন্টারভিউ দিছি সেখানেও বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্ট করছি আমি তাহলে আমি কেন বাংলাদেশে যাবো না তাই না আমি কেন আমি যখন অন্যায় করছি হাজার হাজার মেয়েরা যাচ্ছে আমি কেন যেতে পারবো না পাকিস্তানে হাজার হাজার দর্শক আসে ঘুরতে প্রতি বছর বাংলাদেশ থেকে তারপরে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের লোক হচ্ছে যে ইয়া পাকিস্তানের লোক বাংলাদেশে যায় ঘুরতে তারপরে তারা পড়াশোনা করতেছে তারা অনেকেবার বিয়ে করতেছে বিয়ে তো আমারটা আসলে আমার অনলাইনে আসে বলে আমারটা লাইনে আসে সবার সামনে আসে সবারটা তো লাইন লাইটে আসে না কারণ সবাই তার ব্লক করতে পারে না ফ্যামিলির বাধ্যবাধকতা থাকে সবার ঠিক আছে এটু কথা তো এই হচ্ছে কথা যারা যারা সবারটা তো দেখা সম্ভব না তোমাদের আমাদের আমারটা দেখো বলে সবাই বলো তো এটা কোনো সমস্যা না পাকিস্তান থেকে বাংলাদেশে আসা একদম মনে সম্ভব এটা তো কোনো মানে কোনো বাধাই নেই বিধিনিষেধ নেই কিচ্ছু নেই যতক্ষণ মন যায় ততবার মন যায় তোমরা আসতে পারো চাইতে পারো কোনো সমস্যা নেই তো তোমরা যারা যারা এই কথাগুলো বলো তারা তারা একটু ভেবে দেখবা ডিপলি বা এ কথাগুলো যদি আমার কাছে বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে একটু কথা বলে দেখবা থানাতে বা বিভিন্ন ভিসা অফিসে বা যে কোনো পররাষ্ট্রমন্ত্রীর অফিসে গিয়েও কথা বলে দেখতে পারো এটাতে কোনো সমস্যা নেই কেন আসতে পারবো না অন্যায় তো কিছু করি নাই যদি অন্যায় করতাম তাহলে তো আসতে পারতাম যদি ক্রিমিনাল হতাম এমন কিছু করতাম বাট এমন তো কিছু করিনি তাহলে কেন আসতে পারবো না এইটা হচ্ছে মেন কথা তো প্রতিটা মানুষই নিজস্বভাবে সুন্দরভাবে বাঁচার অধিকার আছে তো আমারও বাঁচার অধিকার আছে আমি এসছি বিয়ে করে সংসার করতেছি আমি কোনো রাজনৈতিক আলাপ আলোচনা কখনো করিনি রাজনৈতিক আলাপ করব না রাজনৈতিক ব্যক্তি হলে হয়তো আমার সমস্যা হতো যদি বদনাম টাদনাম করতাম দেশের আমি তো এরকম পার্সোনাল আমি সিম্পল সাদা একটা মানুষ একদম সিম্পল একটা মানুষ সাধারণ নাগরিক তো আমার আমার কোনো অন্যায় নেই কিছু নেই তাহলে আমি কেন বাংলাদেশে আসতে পারবো না আমার তো কোনো অন্যায় করিনি আশা করি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ